সঙ্গে শুয়ে আছে আমার মতো কিছু ভোগ করবে, সেই মেয়েদের খান ছেলেরা ছিঁড়ে ছিঁড়ে ভোগ করেছিল। চার পাশে সব অচেনা মানুষ, কপন জোরে না কে কোথায় আছে কিছুই জানি না, সম্পূর্ণ একা অসহায়। এটাও কি সম্ভব? তুমি বলো, আমি শুনছি। যুদ্ধ একদিন শেষ হল, পূর্ব পাকিস্তানের নাম হলো বাংলাদেশ। একদিকে স্বাধীনতার আনন্দ, অন্যদিকে সমাজচ্যুত হওয়ার ভয় আমাকে পাগল করে দিয়েছিল। সুস্থ হওয়ার পর একদিন একটা সরকারি ট্রাকে চড়ে পৌঁছে গেলাম আমার সেই ফেলে আসা গ্রামে। চেনা গ্রাম কেমন যেন অচেনা হয়ে গেছে, পুরো গ্রামটাই হয়ে গেছে একটা গোরস্থান। যে কয়েকজন চেনা মানুষ বেঁচে ছিল সেই মানুষগুলো কেমন যেন বদলে গেছে, কেমন যেন ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে থাকত আমার দিকে। তোমার বাপ কাকারা ফিরে এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিল। আসে নাই শুধু আমার বোন, কেউ জানে না সে কোথায় হারিয়ে গিয়েছে। বাবা আমাকে দেখে চমকে উঠেছিল, কেন তুই বেঁচে রইলি? বলতে পারেন আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রাখলো? সবার ঘৃণা নোংরা ইঙ্গিত আর ভোগ ভরা যন্ত্রণা নিয়ে আমার দিন কাটতে লাগলো। তোমার আপন জনেরা তোমাকে আশ্রয় দিল না? না, প্রথমে যেতে চাইনি, আমাকে একটা আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মায়ের কান্নায় ওরা আমার দয়া করে একটু জায়গা দিয়েছিল। আস্তে আস্তে আমার শরীরে একটা পরিবর্তন হচ্ছে বুঝতে পারলাম, শরীরে ফুটে উঠল মাতৃত্বের লক্ষণ। আশ্রয় হারাবার ভয়ে ছাদের কোণে ছোট্ট একটি ঘরে নিজের সব সময় লুকায় রাখতাম, কিন্তু মায়ের চোখ ফাঁক দিতে পারলাম। বাড়িতে সবাই জানলো, ওদের কালো মুখ আরো কালো হয়ে উঠল। মনে হয়েছিল ওই নদীর জলে ডুবে মরি, কিন্তু পারিনি। আমি আগে বুঝতে পারিনি আমার এই তুচ্ছ জীবনটাকে আমি এত ভালোবাসি। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মানুষ বাঁচতে চায়। কথাটা আমাদের গায়ে মা-বাবাদের কানে, তারা আমার বাবাকে দেখে ফতোয়া দিল আমার পেটের পাপকে নষ্ট করতে। যে মানুষগুলো সব সময় ধর্মের কথা শোনাতো সেই মানুষগুলো ওই বিধান দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করলো না, কিন্তু মাতৃত্বের আকাঙ্ক্ষা তখন আমাকে পেয়ে বসেছিল। অবাঞ্ছিত সন্তানকে জন্ম দিতে কোনো মাই চায় না। আমি চেয়েছিলাম, আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে শিশুটি আমার গর্ভে জন্ম নিয়েছে তার অপরাধটা কোথায়, যে পুরুষগুলো তার মা বোন বউকে খালসেরাদের ছোবল থেকে রক্ষা করতে পারেনি তারা কোন অধিকার আমাদের শাস্তির বিধান দেবে? কেন কেন সারা জীবন নষ্ট মেয়ে হয়ে সকলের ঘৃণা পোড়াতে হবে? সিদ্ধান্ত নিয়েছিলাম এই অপবাদ থেকে তুমি কোনোদিনই মুক্তি পাবে না। তোমার এই শিশু তোমার সেই স্বপ্ন কোনোদিনই সফল করতে পারবে না, কারণ কামনার লালসার উৎস থেকে জন্ম। আমাকে বলতে পারে শুদ্ধ চিত্তে সন্তান কামনা করে কোন পিতা মাতা তাদের সন্তানের জন্ম দিয়েছে? শয়তানের রোগবশে জন্ম হলেও সে শিশুটি সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে যদি সেই শিশুটি
সত্যিকারের মানুষের কাছে থাকে। ওরা তোমার ইচ্ছে মেনে নিয়েছিল? ওদের কাছে আমার অস্তিত্ব ছিল একটা কুকুর বেড়ালের মতো, সেজন্য আমাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হলো সদর হাসপাতালে আমার পাপ মুক্ত হওয়ার জন্য। সদর হাসপাতালে পাপ মুক্ত হওয়ার জন্য? আল্লাহ বোধহয় সেদিন আমার ডাক শুনতে পেরেছিল। ডাক্তার পরীক্ষা করে বললেন অনেক দেরি হয়ে গেছে, সে জেনে শুনে আমাকে খুন করতে পারবে না। আমার বাপ চাচারা তাকে অনেক টাকা দিতে চেয়েছিল, তবে ডাক্তার আমার প্রাণ দিতে চায়নি। এখনো ভালো মানুষ এই পৃথিবীতে আছে? আছে বলেই তো আমাদের মতো কিছু হতভাগ্য মেয়েরা খুনে নিতে আছে। এখানে তোমার কিসের ভয়? লোকলজ্জা থেকে বাঁচতে বাবা আমাকে পাঠিয়ে দিয়েছিল দুঃসম্পর্কের এক চাচার কাছে। এই জঙ্গিপুরের অপর প্রান্তে পদ্মার কোলে ছোট্ট একটি গ্রাম। সবাই জানলো আমি বিধবা, স্বামী মুক্তিযুদ্ধের প্রাণ দিয়েছে। নতুন পরিচয় ঘৃণার বদলে আমাকে দিল শ্রদ্ধা। অন্তত কিছুদিনের জন্য মাথা উঁচু করে বাঁচবার সুযোগ পেয়েছিলাম। তুমি বলো ওখানে থেকে যেতে পারতে? হয়তো পারতাম, নির্দিষ্ট সময় আমি ফুটফুটে